পালক, এই ব্রাঞ্চটা বানানোর ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ব্রাঞ্চের স্ট্যান্ডটা বানাতে হবে। সো 3 ইঞ্চি বাই হলো 2 ইঞ্চি, সো আপনি লাগবে হলো 4 পিস, একটা দুইটা তিনটা চারটা, সো সেম সাইজের চারটা আপনি কাট লাগবে। তারপর এটাকে আপনি গ্রুপ করতে হবে, এখানে গ্রুপ করে এটা জয়েন করতে হবে। এটাকে আপনি কিছুটা গ্রুপ করবেন, এটা কিছুটা গ্রুপ করে জয়েন করবেন। তারপরে যে কাজটা করবেন আপনি, 7 ইঞ্চি করে আপনার 2 টাকা লাগবে, এই পাশে একটা, সেম ওই পাশে একটা, 3 × 2 = 14 ইঞ্চি করে আপনার চারটে চার পিস, 3 × 2 = 7 ইঞ্চি করে 2 পিস, 38। এখানে 2.5 ইঞ্চি / 2.5 ইঞ্চি কাট দিয়েছে, আপনি 3 ইঞ্চি / 2 ইঞ্চি কাট দিতে পারেন, সেটা অনেক স্ট্রং হবে। ছোট শহরে থাকি তাই আমি সমিলে গিয়ে ব্রাঞ্চের মাপি অনুযায়ী আমি কাটগুলো কিনে নিয়ে আসছি, যেটা আমার জন্য অনেকই সস্তা হয়েছে। হ্যালো বলো, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আশা করি আপনি দর্শক স্বাস্থ্য ভালো আছেন। আর স্বাস্থ্য ভালো রাখার জন্য চাই প্রপার ওয়ার্কআউট। এই প্রপার ওয়ার্কআউটটা করার জন্য আমি আপনাদের জন্য স্টার্ট করেছি দেশি বডি বিল্ডিং। সো দেশি বডি বিল্ডিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনলি 2500 টাকায় আপনি ফুল জিমের সেট আপ করতে পারবেন। ছোটোমোটো একটা ফুল জিমের সেট আপ আপনি কীভাবে করতে পারবেন তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আমার একটা ড্রিম ছিল, আমার চ্যানেলে অলমোস্ট 43 ভিডিও আছে। আপনি প্রথম দিকে ভিডিও গিয়ে আপনি দেখতে পারবেন, সেখানে আমি বলার চেষ্টা করেছি যে যেভাবে থাকেন যেখানে থাকেন আপনি ফিট থাকার চেষ্টা করেন। আর ফিট থাকার জন্য আপনি মনোবলটাই হলো ইম্পর্টেন্ট। আপনি শুধুমাত্র ডাম্বল দিয়ে কীভাবে আপনি ফুল বডি ওয়ার্কআউট করতে পারবেন সেজন্য আমি ডাম্বল সিরিজ স্টার্ট করেছি। আপনি বাসায় থেকে কীভাবে ওয়েট লস, জিমে না গিয়ে ওয়েট লস করতে পারবেন সেজন্য হোম ওয়ার্কআউট ওয়েট লস সিরিজ স্টার্ট করেছি। যারা বিগানার প্রথম জিমে যাবে তাদের জন্য আমি স্টার্ট করেছি বিগানার সিরিজ। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, বিগানার উপরে গেছে, তাদের জন্য অলরেডি সাইকেল 1 এর ভিডিও আছে। সো আমার চ্যানেলটা যে আমি স্টার্ট করেছি, আমার উদ্দেশ্য ছিল যে কোনো একটা ভিউয়ার যদি আমার চ্যানেলটা ভিজিট করে তারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই ফিটনেস সম্পর্কে। সো এইভাবেই আমি স্টার্ট করতেছি। আর আমার এই দেশি বডি বিল্ডিংটা তাদের জন্য যাদের নাকি জিমে যাওয়ার টাইম নাই বা যাদের আশেপাশে জিম নেই বা যাদের জিমে যাওয়ার টাকা নাই যাদের কাছে, তারা মাত্র 2500 টাকা। আপনি 2-3 জন মিলে একটা জিম, এই ধরনের একটা ছোটোমোটো একটা জিম সেট আপ করে নেন, আর যে জিমে ফিটা দিতে হয় সেটা আপনাকে দিতে হবে না। অনলি 2500 টাকা থেকে আপনি 3000 টাকার মধ্যে এই ধরনের জিম সেট আপ আপনি করতে পারেন নিজে। সো ভাইলোক, এই অ্যাডজাস্ট বেঞ্চ এবং পুল ডাউন মেশিন এবং ডাম্বলগুলো সবগুলো আমি নিজে হাতেই বানিয়েছি, আমি নিজেই বানিয়েছি। সো আপনাদের মধ্যে যদি এরকম কোনো ক্রিয়েটিভিটি থাকে তো আপনি নিজেই বানাতে পারবেন, কাউকে টাকা দিতে হবে না। আর বেঞ্চটা যদি আপনি এটা কোনো শপ পেজে বানাতে যান, বড়জোর 500 টাকা তাকে মজুরি দিতে হবে। সো যেখানে আমার 2500 টাকা খরচ হয়েছে, 2500 টাকা, সেখানে হয়তো বা আপনাদের 3000 টাকা খরচ হতে পারে, বাস এতটুকুই। কিন্তু এত কম খরচে এই জিম সেট আপের যে প্ল্যানটা বা আমার সময়টা গিয়েছে প্ল্যান করার জন্য, সেই সময়টা আপনাদের লাগবে না। আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা এটা ইজিলি করতে পারবেন। এই ব্রাঞ্চের পেইন্টটা করতে আমার খরচ হয়েছে মাত্র 100 টাকা, আর এটা আমি নিজেই করেছি। সো 100 টাকার মধ্যে আমি এই ব্রাঞ্চের রংটা করে নিয়েছি। এটাকে কাটিং করবেন, এলিভেন 2-10, যদি আপনি একটা পিসে দিতে পারেন ইজ ওকে, না হলে আপনি এটাকে গ্রুপ করে জয়েন করে নেবেন যদি আপনার এক পিস না হয়, 11-31। বাট টোটাল যে সাইজটা হবে 42 আমার টোটাল সাইজ হয়েছে, আমার ফ্রেমের সাইজ হয়েছে 38। সো 4 ইঞ্চ আপনাকে বড় রাখতে হবে। এখান থেকে 8 ইঞ্চি পরে আপনাকে একটা 3x2 সেম একটা কার্ড লাগাতে হবে কবজাটাকে ফিক্স করার জন্য। তো এটাকে আপনি কবজাটাকে এখানে গ্রুপ করে করতে হবে। আপনি এই ডাবটা লাগাবেন,
এটাকে স্ট্রং করার জন্য, মাঝখানে যেন এটা টাচ না হয়। সো এটা আপনি খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন এটা ভিতর ভিতর সাইজ আছে 14 ইঞ্চিতে। আপনি একটা হোল করে নেবেন এটাকে লাট ফিক্স করার জন্য। 2x1 দিয়েছি, আপনি 2x2 দিতে পারেন। 2x2 দিলে অনেক স্ট্রং হবে। সো এটার যে পরিমাপটা হবে 19 সেন্টিমিটার ফিক্স হয়েছে। যদি আপনি 2x2 নেন তাহলে এটা ফিক্স করার কোনো প্রয়োজন নেই। সো এটা 2x2 আর এটা 2x2 অটোমেটিক এখানে ফিক্স হয়ে যাবে। আর এটাকে স্ট্রং করার জন্য মাঝখানে একটা সাপোর্ট নেবেন, সেটা উপর থেকে আপনি সেটাকে মজবুত করার জন্য, স্ট্রং বানানোর জন্য এখানে অবশ্যই একটা কাঠ লাগাতে হবে। সেটা এটা থেকে ভেতর ভেতরে একটা কাঠ লাগাবেন, সেটার থিকনেসটা হবে 1x2 আপনি একটু হবে, সেটা যে পরিমাণ সাইজ, এখানে আমি 33 সাইজ হয়েছে। সো আপনার সম্ভবত এরকম হবে সেম সাইজ 10.5 সাইজ। এটাকে ফিক্স করে দেন, দেখা যাক কি সো আমার স্টিলটা সাইজ 6 ft 2 in. সেটা বাইরের অংশটা সেটা হলো 41 ইঞ্চি। সো এখান থেকে আমি কিছুটা বাইরে রাখছি 43 ইঞ্চি। সো 2 ইঞ্চি এখানে স্পেস আছে যাতে এখানে গ্রিপিং টাচ না হয়ে যায়। আর এই বারটা কিনতে আমার খরচ হয়েছে 250 টাকা। আমি পুরাতন যে লোহার শপ আছে সেখান থেকে আমি এটা ক্রয় করেছি। আর বারের দুই সাইডে টিবলের যে প্লাস্টিকের পাইপগুলো থাকে সেগুলো আমি ফিক্স করেছি। সো অলমোস্ট 300-300 টাকার মধ্যে আমার এই বারটা হয়ে গেছে। সো ভাই লোক, এই অ্যাডজাস্ট বেঞ্চটা বানাতে আমাকে খরচ হয়েছে মাত্র 800 টাকা, 300 টাকার বারবেল। সো ভাই লোক, পার্ট 2 তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পুল ডাউন মেশিন এবং ডাম্বলগুলো আমি কিভাবে বানিয়েছি এবং কত টাকা খরচ পড়েছে। সো ভাই লোক, এটা বানাতে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার একটা দুইটা তিনটা বড় একটা স্ট্যান্ড লাগবে, সেটা 36 করে দুইটা স্ট্যান্ড লাগবে। আর যে একটা স্ট্যান্ড সেটা হবে 45 এ, এটা ভিতরের যে দূরত্বটা হবে সেটা হলো 38 এর কাছাকাছি। আর এটার যে থিকনেস 2.5 ইঞ্চি অ্যান্ড 1.5 ইঞ্চি, সো 16 ইঞ্চ করে আপনার দুইটা স্ট্যান্ড লাগবে নিচে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি এটাকে গ্রুপ করে করতে পারেন আপনি যেভাবে, তারপর এটাকে আপনি কর্নারে যে কোনো একটা কর্নার আপনি অ্যাটাচ করবেন এটাকে স্ট্রং বানানোর জন্য। আর এখানে আমি হোল করে এখানে লার্জ সিস্টেম করে দিছি যাতে এটা যে কোনো সময় আমি রিমুভ করতে পারি। আর আর এটা বারটা রাখার জন্য এখানে আমি গ্রিপ করে দিয়েছি 1 ইঞ্চি হাইট করে, যাতে এটা যাতে এটা গ্রিপিং করে এটা এইদিকে না আসে। পড়ে আমার চ্যানেলে টোটাল 43 ভিডিও আছে। আর এই যে শিব বডি বিল্ডিং যদি আপনাদের ভালো লাগে, আপনারা মনে করেন যে এখান থেকে আপনি ভালো কিছু জানতে পারতেছেন, ভালো কিছু শিখতে পারতেছেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো লং টাইম গ্যাপের পরে, অলমোস্ট 4 মাস পরে আমি স্টার্ট করেছি। এখন আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও বানানোর জন্য। আপনাদের শরীর সুস্বাস্থ্য কামনা করে টাটা, বাই বাই।